والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ইনামুল হক মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন যে ওযু করে কোনো ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করে যদি দুই রাকাত সালাত আদায় করে তাহলে তিনি কোনটা আগে করবেন? তাহিয়াতুল ওযু আগে আদায় করবেন না তাহিয়াতুল মসজিদ আগে আদায় করবেন, না একটা করলেই দুটি হয়ে যাবে? এই বিষয়ে জানতে চেয়েছেন। ওযু করে আপনি মসজিদে প্রবেশ করলেন সালাতের উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে, মসজিদে অবস্থান করবেন কিছু সময়, আপনি মসজিদে প্রবেশ করে দুই রাকাত সালাত আদায় করলেন, এটাই আপনার জন্য তাহিয়াতুল ওযু হয়ে যাবে, তাহিয়াতুল মসজিদও হয়ে যাবে। তাহিয়াতুল ওযু হলো কীভাবে আপনি ওযু করেই দুই রাকাত সালাত আদায় করলেন, তাহিয়াতুল ওযু। আপনি ওযু করে মসজিদে প্রবেশ করলেন, মসজিদে অবস্থানের জন্য কিছু সময় আপনি মসজিদের হক আদায় করলেন, তাহিয়াতুল মসজিদ আদায় করলেন, আপনার আদায় হয়ে গেল। সুতরাং যে কোনো একটা নিয়তে আপনি ওখানে তাহিয়াতুল ওযু নিয়ত করেন অথবা তাহিয়াতুল মসজিদ নিয়ত করেন, যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাকে আলাদাভাবে তাহিয়াতুল ওযু আবার তাহিয়াতুল মসজিদ আলাদা করে পড়তে হবে না ইনশাআল্লাহ। অনুরূপভাবে জোহরের পূর্বে দুই রাকাত সুন্নাত পড়া যায়, চার রাকাতও পড়া যায়। তো দুই রাকাত কেউ যদি পড়ে অথবা কেউ দুই রাকাত চার রাকাত পড়লো, তো এখন তাহিয়াতুল মসজিদের ক্ষেত্রে বিধান হলো যে, যেমন জোহরের পূর্বে আপনি জোহরের সালাত আদায় করতে গেলেন, যে জোহরের পূর্বে দুই রাকাত সুন্নাত আছে অথবা চার রাকাত সুন্নাত আছে, আপনি মসজিদে প্রবেশ করে জোহরের দুই রাকাত সুন্নাত আদায় করলেন, আপনার জোহরের সুন্নতের নিয়তে দুই রাকাত আদায় করলেন, আপনাকে আলাদা করে তাহিয়াতুল মসজিদ আগে আদায় করতে হবে না। যে আগে তাহিয়াতুল মসজিদ আদায় করবেন তারপরে জোহরের দুই রাকাত সুন্নাত আদায় করবেন অথবা চার রাকাত সুন্নাত আদায় করবেন আলাদা করে, তা করতে হবে না। আপনি জোহরের সুন্নাত আদায় করলেন, আপনি মসজিদে ঢুকে দুই রাকাত সালাত আদায় করে বসলেন অথবা দুই চার রাকাত আদায় করে বসলেন জোহরের সুন্নাত, আপনি মসজিদে হক আদায় করলেন। ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তোমাদের কোনো ব্যক্তি কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে যখনই মসজিদে প্রবেশ করে তখন সে যেন দুই রাকাত সালাত আদায় না করে না বসে, এটা হলো বিধান, মানে মসজিদের হক। তা আপনি তো গিয়ে দুই রাকাত সালাত আদায় করেছেন, যদিও সেটা জোহরের সুন্নাত। আর যদি কোনো সুন্নাত সালাত থাকে সালাতের পূর্বে আর কোনো ব্যক্তি যদি সেই সালাত আদায় করতে যায় গিয়ে সেই সুন্নাত আদায় করে তাহলে তাকে আলাদা করে তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ আদায় করতে হবে না। যেমন ফজরের পূর্বে দুই রাকাত সুন্নাত, ফজরের সুন্নাত কোনো ব্যক্তি বাড়িতে দুই রাকাত আদায় করলো, করে মসজিদে গেলে, মসজিদে গিয়ে ফজরের ফরজ সালাত শুরু হওয়ার সময় হাতে আসে, তখন মসজিদে ঢুকে ওই ব্যক্তি দুই রাকাত সালাত আদায় করে বসবে তাহিয়াতুল মসজিদ। কিন্তু কোনো ব্যক্তি যদি বাড়ি থেকে ওযু করে গিয়ে মসজিদে গিয়ে ফজরের দুই রাকাত সুন্নাত আদায় করে তাহলে তার জন্য আলাদা করে তাহিয়াতুল মসজিদ আদায় করতে হবে না। মসজিদে প্রবেশ করে তিনি দুই রাকাত সালাত আদায় করবেন ফজরের দুই রাকাত সুন্নাত, তাকে আলাদা করে তাহিয়াতুল মসজিদ আদায় করতে হবে না। তাহিয়াতুল মসজিদ আলাদা করে আদায় করতে হবে কখন? ধরুন আপনি জোহরের আগে কিংবা আসরের পরে বা অন্য যে কোনো সময় মসজিদে গেলেন, মসজিদে কোনো আলোচনা চলছে বা দিনে আলোচনা চলছে অথবা সালাতের জন্যই গেলেন, যেখানে পূর্বে কোনো সুন্নাত সালাত নেই, আপনি গেলেন, গিয়ে তাহিয়াতুল মসজিদের নিয়তে দুই রাকাত সালাত আদায় করে আপনি মসজিদে বসে পড়লেন, আলোচনা শোনা অথবা দাস শোনার অথবা ফরজ সালাতের জন্য অপেক্ষা করলেন ইত্যাদি। এই সময় হলো আপনার তাহিয়াতুল মসজিদের নিয়তে আলাদা করে প্রত্যাশিত মসজিদে হয়, যেখানে অন্য কোনো সালাত নেই, সেই ক্ষেত্রে মসজিদে অবস্থান করতে গেলে দুই রাকাত সালাত আদায় করতে হয়, যেটা তাহিয়াতুল মসজিদ। কিন্তু অন্য কোনো সালাত যদি থাকে, নিয়মিত কোনো সুন্নাত সালাত যদি থাকে, বিশেষ কোনো সুন্নাত সালাত যদি থাকে, সেটা যদি আদায় করে তাহলে যথেষ্ট হয়ে যাবে, তাকে আলাদা করে তাহিয়াতুল মসজিদে সালাত আদায় করতে হবে না। আশা করি বিষয়টি স্পষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।